নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রী জলধর সেনের লেখা হিমালয়, আজের পঞ্চম পর্ব। রুদ্রপ্রয়াগ, 15ই মে, শুক্রবার। আজ শ্রীনগরে আছি। বিকেলে নদী পার হয়ে অপর পারে পাহাড় দেখতে গিয়েছিলাম, সন্ধ্যার পূর্বে ফিরে আসা গেল। খানিক পরে পাহাড়ের পাশ দিয়ে চাঁদ উঠে সন্ধ্যার অন্ধকার দূর করে দিল। তখনও আলো তত উজ্জ্বল হয়নি। সেই অস্পষ্ট আলোকে বহু দূরে সমুচ্চ পর্বতশৃঙ্গগুলি যেন আকাশের পটে আঁকা ছবির মতো বোধ হতে লাগল। অনেকক্ষণ ঘুরে বেড়ানোতে শরীর একটু পরিশ্রান্ত হয়েছিল, কিন্তু সেজন্যে চুপ করে পড়ে থাকবার লোক আমি নই। খুব উৎসাহের সঙ্গে গল্প আরম্ভ করলুম। এই নির্জন পাহাড়ের কোলে বসে আমাদের দেশের ও সমাজের কথা চলতে লাগল। জাতীয় মহাসমিতির উদ্দেশ্য, আশা ও আকাঙ্ক্ষা সম্বন্ধে যখন কথোপকথন হলো, তখন দেখি উৎসাহ ও আনন্দে বৃদ্ধ স্বামীজির গম্ভীর ও অচঞ্চল মুখকান্তি মধ্যে মধ্যে উজ্জ্বল হয়ে উঠছে। মহাসমিতিতে একটা শুধু রাজনৈতিক জীবনের প্রতিষ্ঠা দেখি, এবং নিদ্রামগ্ন জাতি যে দীর্ঘকালে জড়তা ত্যাগ করে নিজের নিজের একটা অধিকার লাভের চেষ্টা করছে, এই ভেবে বিশেষ আনন্দ অনুভব করি। কিন্তু স্বামীজি এর মধ্যে শুধু প্রাণের নয়, প্রেমের প্রতিষ্ঠা দেখেছেন। সেই প্রেমের মূল্য সমস্ত রাজনৈতিক অধিকারের মূল্যের চেয়েও বেশি। স্বামীজির সঙ্গে কথা কইতে কইতে অচ্যুত বাবাজি এসে পাশে বসলেন এবং একটা সামান্য কথা ধরে বেদান্তের তর্ক পাড়লেন। তর্কে আমি পশ্চাৎপদ নই, আর ইংরেজি পড়ে অনধিকার চর্চা করবার ঝোঁকটাও আমাদের ইয়ং বেঙ্গলদের খুব বেশি প্রবল। তার একটু কারণও আছে। স্কুলে কলেজে যেসব কেতাব পড়া হয় তাতে বিশ্বব্রহ্মাণ্ডের সকল জিনিসের কথাই কিছু কিছু আছে। তার উপর আজকাল স্বাধীন চিন্তার দিন, সুতরাং আমাদের ক্ষুদ্র মতগুলিকে তর্কজালে গগন স্পর্শী করে বয়োবৃদ্ধ এবং জ্ঞানসিদ্ধ পূজনীয় ব্যক্তির উপর বর্ষণ করতে আমাদের কিছু সংকোচ হয় না। এ অবস্থায় যে বৈদান্তিকের সঙ্গে তর্কক্ষেত্রে অবতীর্ণ হব তার আর আশ্চর্য কী। আমাদের তর্কের উত্তরোত্তর বৃদ্ধি দেখে স্বামীজি কম্বল মুড়ি দিয়ে শয়ন করলেন। তিনি তর্কসমুদ্র পার হয়ে এখন বিশ্বাসের তীরে এসে দাঁড়িয়েছেন, তাঁর এসব ভালো লাগবে কেন? তাই যখন আমরা নিষ্কর্মা দুটি লোক ক্রমাগত বাক্য বর্ষণ করে পৃথিবীর সৃষ্টি স্থিতি লয় করতে প্রবৃত্ত হলুম, তখন তিনি নিদ্রার উদ্যোগ করলেন। কিন্তু কানের গোড়ায় এরকম কলরব হলে সর্বত্যাগী সন্ন্যাসীরও নিদ্রাকর্ষণের পক্ষে বাধা জন্মে। সুতরাং তিনি কম্বল ছেড়ে উঠে একটা গান জুড়ে দিলেন। তার সবটা মনে নেই, দুটো লাইন এই: গোলেমালে মাল মিশে আছে, ওরে গোল ছেড়ে মাল লওরে বেছে। আমাদের তর্ক বিতর্কের এর চাইতে আর কী ভালো মীমাংসা হবে? রাত্রি অধিক হলো দেখে সেদিনের মতো বেদব্যাসের বিশ্রাম দেওয়া গেল। শ্রীনগরের সব ভালো, মন্দের মধ্যে একটি ক্ষুদ্র জীব, নাম বৃশ্চিক। এখানে বৃশ্চিকের ভয় অত্যন্ত বেশি, বিশেষত তার দংশনজ্বালা আজও আমার বেশ মনে আছে। সুতরাং যখন শয়ন করলুম তখন বড় ভয় হতে লাগলো। সমস্ত রাত্রি এই ভয়ে পাশ পর্যন্ত ফিরিনি, ঘুমও ভালো হয়নি। স্বপ্নে সমস্ত রাত্রি বৃশ্চিক দেখেছি আর বৈদান্তিকের তর্ক শুনেছি। 16ই মে, শনিবার। আজ প্রাতে শ্রীনগর ত্যাগ করে 9 মাইল রাস্তা চলে ধাড়ি চটিতে এলুম। চটিতে এসে দেখি জনমানবের সম্পর্ক শূন্য, অর্গলবদ্ধ দু তিনখানা পত্র কুটির পড়ে আছে। এখানে খাওয়া দাওয়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ক্ষুধারও কিছুমাত্র অপ্রতুল নেই। গত দুদিন শ্রীনগরে যে সুখে ছিলুম আজ তার প্রতিশোধ হলো। নিকটে এমন কোনো গ্রাম নেই যেখান থেকে খাবার জোগাড় করে আনি, সুতরাং এ অবস্থায় সকলে যা করে আমরাও তাই করলুম। বেশ পরিপূর্ণ রকম উপবাস করা গেল। ঘরে বসে উপবাস করার মধ্যে গুরুত্ব বিশেষ কিছুই নেই, কিন্তু এই পাহাড়ের মধ্যে 9 মাইল চড়াই উতরাই শূন্য পাকস্থলিতে পার হলে শরীরের যে কী দুর্দশা হয় তাহা ভুক্তভোগী ছাড়া আর কারও অনুভব করার শক্তি আছে বলে বোধ হয় না।
আমি যত কাতর হয়েছিলুম আমার বোধ হলো আমার সঙ্গীদ্বয় তা অপেক্ষা একটু বেশি কাতর হয়েছিলেন। স্বামীজি বৃদ্ধ, তার উপরে এই পথশ্রম, দীর্ঘকাল অনাহারে তার কাতর হওয়া অবশ্যই সম্ভব, কিন্তু বৈদান্তিক ভায়া আমার অপেক্ষাও জোয়ান, তবু তাঁর এরকম কাতরতার কারণটা বোঝা গেল না। বোধ করি তাঁর পরিপাক শক্তি ভোজন শক্তিরই অনুরূপ, ধর্মের কোনো ধার ধারেন বলে বোঝা যায় না, খানিকটা শুষ্ক নীরস তর্ক পেলেই তিনি খুব পরিতৃপ্ত হন। আমাদের মতো ডাল রুটি খাওয়ার পরিবর্তে যদি তিনি যোগী ঋষির মতো আমলা ও হর্তুকি খাওয়া অভ্যেস করতেন, তাহলে কটা গাছ ফলশূন্য করতে পারতেন তা আমি অনুমান করে উঠতে পারি না। অনাহারে ভায়ার মেজাজ বড় খিটখিটে হয়ে উঠল। আজ আমার উপর তাঁর রাগটা কিছু বেশি, অবশ্য তার কারণও ছিল। শ্রীনগর হতে বের হওয়ার সময় ভায়া আমাকে পুনঃপুনঃ বলেছিলেন যে রাস্তায় আর এমন শহর নেই, এখান হতেই কিছু খাবার সংগ্রহ করে যাওয়া উচিত, বিশেষত পথে আজও চটি বসেনি, সুতরাং অনাহারে বড়ই কষ্ট পেতে হবে। সে সময় উদর পূর্ণ বলেই হোক কি পুঁটুলি বেঁধে খাবার ঘাড়ে করে চলাটা ক্ষুধার সময় ছাড়া অন্য সময় প্রীতিকর নয় বলেই হোক, বৈদান্তিক ভায়ার সে প্রস্তাবে আমি কর্ণপাত করি নাই। সেই জন্য আজ ভায়া আমার ওপর গরম। এই সময় এই ক্ষুৎপীড়িত বৈদান্তিক প্রবরের জঠরানলে কিঞ্চিৎ তর্কাহুতি প্রদানের ইচ্ছা আমার বিলক্ষণ প্রবল হয়ে উঠল, কিন্তু স্বামীজির ইঙ্গিত অনুসারে আমি নিরস্ত হলুম। উপায়ন্তর না দেখে একটা গাছতলায় পড়ে নিতান্ত নিরুপায়ভাবে দুপুরের রৌদ্র ভোগ করা গেল। বেলা দুটো বাজতে না বাজতেই এখান হতে রওনা হবার জন্য বৈদান্তিক ব্যতিব্যস্ত করে তুললেন। এত রৌদ্রে বের হতে কারো ইচ্ছা ছিল না, কিন্তু পাছে রাত্রিতেও অনাহারে আশ্রয়হীন হয়ে কাটাতে হয় এই ভয়ে বেরিয়ে পড়া গেল। কিন্তু অদৃষ্টে কষ্ট থাকলে কে খণ্ডাতে পারে? আজ কি শুভক্ষণেই পা বাড়ানো গিয়েছিল তা বলতে পারিনি। একটু যেতে না যেতেই এই বৈশাখ মাসের প্রবল রৌদ্র কোথায় চলে গেল এবং তার বদলে ভয়ানক ঝড় জল আরম্ভ হল। কিন্তু এরকম বিপদ আমাদের পক্ষে নতুন নয়। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে চার মাইল তফাতে একটা চটিতে উঠলুম। এই চটিটার নাম আমার ডায়েরি থেকে মুছে গিয়েছে। এখানে একটা পাথরের কোঠা আছে, শুনলুম সেটা গভর্নমেন্টের ধর্মশালা। ছোট একটা কোঠা আর একটা ছোট বারান্দা, সেখানেই আড্ডা নেওয়া গেল। এখান হতে রাস্তায় মধ্যে মধ্যে এরকম ধর্মশালা নাকি অনেক আছে। যা হোক, এখানেই এই রাত্রিবাসের আয়োজন করলুম। ভিজে কাপড় ও ভিজে কম্বলে কোনো রকমে রাত্রি কেটে গেল। 17ই মে রবিবার, খুব ভোরে রওনা হয়ে 11 মাইল পথ চলে রুদ্রপ্রয়াগে উপস্থিত হওয়া গেল। আমাদের দেশের লোক একটা প্রয়াগেরই নাম জানেন, তাছাড়াও অনেক প্রয়াগ আছে। যারা বদ্রিকাশ্রম কি কেদারনাথ দর্শন করতে গিয়েছেন তাঁরা অবশ্য এ সকল দেখেছেন, কিন্তু এসব কথা ছাপার কাগজে বড় একটা ওঠে না। এ শুধু পুণ্যপ্রয়াসী তীর্থযাত্রীর মনে তীর্থের সুপবিত্র মহিমার সঙ্গে দীর্ঘ পথের স্মৃতি জড়িয়ে ভক্তির একটা অটল সিংহাসন প্রস্তুত করে রাখে। সেই জন্যে সকল প্রয়াগের নাম সাধারণে জানার ততটা সম্ভাবনা নেই, কিন্তু কেদারখণ্ড নামক গ্রন্থে 5টি প্রয়াগের উল্লেখ আছে। এলাহাবাদে বটপ্রয়াগ, কারণ সেখানে অক্ষয় বট আজও সশরীরে বর্তমান। তবে ক্রমাগত তেল সিঁদুর বর্ষণে বটপ্রবর এমন চেহারা বের করেছেন যে তিনি উদ্ভিদ কি আর কিছু তা সহজে ঠাহর করা যায় না। বোধহয় প্রলয়কালে বিষ্ণু বিশ্রাম কামনায় পত্রের অনুসন্ধানে এসে গুঁড়ি পর্যন্ত চিনতে পারবেন না। বটপ্রয়াগের পর দেবপ্রয়াগ, সে কথা আগেই বলেছি। ক্রমে রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং নন্দপ্রয়াগ। ভারতবর্ষে সর্বসমেত এই 5টি প্রয়াগই ছিল, কিন্তু আরও একটি প্রয়াগের বৃদ্ধি হয়েছে, তার নাম বিষ্ণুপ্রয়াগ। ধীরে ধীরে সকলগুলির কথাই বলবার ইচ্ছে আছে। পুরাণাদি গ্রন্থে এই অঞ্চলের নাম উত্তরাখণ্ড। ওই সকল গ্রন্থে উত্তরাখণ্ডের অনেক মহিমার কথাও লিপিবদ্ধ আছে। উত্তরাখণ্ডে বাস করলে মহাপুণ্য সঞ্চয় হয়। রুদ্রপ্রয়াগে এসে আমরা বড়ই বিপদে পড়লুম। স্বামীজি জ্বরে পড়লেন, তবে সৌভাগ্য এই যে গভর্নমেন্ট নির্মিত ধর্মশালায় আমাদের মাথা রাখবার একটু জায়গা হলো।
এই ধর্মশালায় দুটো ছোট কুটুরি আর একটা বারান্দা। এখানে অলকানন্দার পাড় অত্যন্ত উঁচু, জলের ধারে যাওয়া অসম্ভব। এখান হতে মন্দাকিনী ও অলকানন্দার সঙ্গম অতি সুন্দর দেখতে পাওয়া যায়। এখানে একটা ছোট বাজার আছে, কিন্তু তা পাহাড়ের এমন জায়গায় যে যদি একদিন নদীতে ভাঙন ধরে তো সব এমন ভেঙে পড়বে যে কাহারও কোনো চিহ্ন মাত্র থাকবে না। আমার এই অনুমানটা হাতে হাতেই ফলে গিয়েছে। বদ্রিকাশ্রম হতে ফেরবার সময় দেখি সত্য সত্য এই এখানকার বাজার নদী গর্ভে নেমে গিয়েছে। শুধু বাজার নয়, বাজার হতে 2-3 মাইল বদ্রীনারায়ণের রাস্তা পর্যন্ত অদৃশ্য হয়েছে, সে কথা ফেরবার সময় বলবো। আমরা যে পাড়ে ছিলুম সঙ্গমস্থল তার অপর পাড়ে। পার হবার জন্য দেবপ্রয়াগের মতো এখানেও একটা টানা সাঁকো আছে, সেই সাঁকো পার হয়ে সঙ্গমস্থলে আসতে হয়। দেবপ্রয়াগে একটু শহরের গন্ধ আছে, এখানে তা কিছুই নেই, এমনকি পাণ্ডার গোলযোগ পর্যন্ত নেই। গ্রামে 3-4 ঘর গৃহস্থ, দোকানগুলি অতি যৎসামান্য, অনেক চেষ্টা করেও একটু চিনি জোগাড় করতে পারলুম না। স্বামীজির জ্বর ক্রমেই বাড়তে লাগল। এই দূর দেশে তাঁর সঙ্গেই এসেছি, তাঁকে এরকম অসুস্থ দেখে মনটা ভারী দমে গেল। তিনি গৃহত্যাগী সন্ন্যাসী, সব ত্যাগ করেছেন কিন্তু মায়া ত্যাগ করতে পারেননি। কম্বল ছাড়া সম্বল নেই, অথচ তার মধ্যে মায়া। ইহা মোহের নামান্তর নয়, ইহা আসক্তিশূন্য উদার সর্বপ্রসারিত প্রীতি। কিন্তু তাঁর মাত্রাটা আমারই ওপর একটু বেশি হয়ে উঠেছে। এ কয়দিন বোধহয় তিনি তাঁর ধ্যান ধারণা হতে খানিকটা সময় করে নিয়ে এই জঙ্গলে পর্বতের মধ্যে আমার যতটুকু সুখ ও আরাম লাভ হতে পারে তারই জন্যে তার নিযুক্ত করেছেন। এদিকে জ্বরে কাঁপছেন, শীতে দাঁতে দাঁত বেঁধে যাচ্ছে, অথচ তারই মধ্যে বলা হচ্ছে দেখো দেখি দোকানে দুটো চাল পাওয়া যায় কি না, একটু দুধ জোগাড় করে খাও। এই পর্বতের মধ্যে রোগ শয্যাশায়ী সর্বত্যাগী সন্ন্যাসীর প্রাণের আগ্রহ দেখে হৃদয় বিগলিত হল এবং বাল্যের পিতামাতার স্নেহ ও আদরের কথা মনে পড়ল। সমস্ত দিন স্বামীজির রোগশয্যার পাশে বসে থাকলুম। সন্ধ্যার খানিক আগে অস্তগামী সূর্যের স্বর্ণময় কিরণে যখন সঙ্গমস্থল অনুপম শোভা ধারণ করলে, তখন এক একবার ইচ্ছে হল যে ছুটে গিয়ে এই মুক্ত প্রকৃতির সুন্দর শোভার মধ্যে ডুবে গিয়ে এই চিন্তাক্লিষ্ট বিষণ্ণ মনটাকে খানিকটা প্রফুল্ল করে নিয়ে আসি। কিন্তু স্বামীজি অত্যন্ত কাতর, তাঁকে ছেড়ে কোথাও যেতে পারলুম না। তবু যে তাঁর সেবা করতে পারলুম এই একটা আনন্দের কারণ হল। কোনো রকমে সন্ধ্যাটা কেটে গেল, কিন্তু রাত্রিতে বিপদের উপর বিপদ উপস্থিত। আমার অত্যন্ত জ্বর ও রক্তামাশয় হল। রাত্রি যত শেষ হতে লাগল রোগও তত বাড়তে লাগল। ক্রমে আমি উত্থান শক্তি রহিত হয়ে পড়লুম। সমস্ত পথশ্রমের কষ্ট আমার বলহীন নির্জীব দেহটা আক্রমণ করলে, হাত পা নাড়াবার ক্ষমতা রইল না। শরীরের অবস্থা এরকম হলেও আমার চিন্তাশক্তি তখন বেশ তীব্র ছিল। আমার মনে হলো উষার আলোকে চরাচর সুরঞ্জিত হবার আগেই হয়তো হিমালয়ের এই নির্জন উপত্যকায় আমার ইহজীবনের ভ্রমণ পর্যবসিত হচ্ছে। সন্ন্যাসী হয়ে বেরিয়ে মনে বড় অহংকার হয়েছিল যে যখন মায়াজাল ছিন্ন করা এত সহজ তখন লোকে তা পারে না কেন, এই তো আমি পেরেছি। কিন্তু মৃত্যু যখন জীবনের পাশে এসে দাঁড়াল, মৃত্যুর সেই উচ্চ অনাবৃত তটপ্রান্তে দাঁড়িয়ে যখন প্রতি মুহূর্তে সেই বিস্মৃতিপূর্ণ গভীর অতলে আমার পদস্থলন হওয়ার সম্ভাবনা দেখলুম, তখন সংসারের সমস্ত মায়ামোহ এসে আচ্ছন্ন করলে মনে হলো যাদের ফেলে এসেছি, সন্ন্যাসী বলেই যে তাদের ছেড়ে আসতে পেরেছি তা নয়, তাদের একবার দেখবার আশা আছে বলেই তাদের ফেলে আসতে পেরেছিলুম, বাঁধন ছিঁড়তে পারিনি। যখন এই সকল গভীর চিন্তা আমার মনে উদয় হয়েছিল, তখন স্বামীজি তাঁর রোগশয্যা ছেড়ে বহু কষ্টে একবার উঠে আমার ম্লান মুখ ও ক্লান্ত চক্ষুর দিকে অত্যন্ত ব্যাকুল স্নেহপূর্ণ দৃষ্টিতে চেয়ে দেখছিলেন। সন্ন্যাস জীবন আরম্ভ করে যেসব অনিয়ম ও অত্যাচার করেছি, তাতে করেই আজ এই বন্ধুহীন দেশে পর্বতের মধ্যে কঠিন রোগে আক্রান্ত হয়েছি বলে স্বামীজি অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তাঁর কাতরতা দেখে তাকে একবার বলতে ইচ্ছা হল, হে বৈরাগ্যাবলম্বী পুরুষ প্রবর,
বৃথা তোমার বৈরাগ্য। এখনও তোমার মনে দুঃখ শোক স্থান পায়, এখনও তুমি বন্ধনের দাস। কিন্তু তখনই মনে হলো এ কাতরতা তার নিজের জন্যে নয়, পরের জন্যে। তাঁর এ অশ্রু নিজের দুঃখে নয়, পরের কষ্টে। পৃথিবীর সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেও যিনি সকলের প্রতি স্নেহপরায়ণ, তাঁরই যথার্থ বৈরাগ্য। নতুবা জনমানবে সাড়া শব্দশূন্য জঙ্গলে বসে বিশ্বব্রহ্মাণ্ডকে অলিক বলে নাসাগ্রে দৃষ্টিবদ্ধ করে কাল কাটানোতে বিশেষ কিছু যে মহত্ত্ব আছে তা আমার বোধ হয় না। বৈদান্তিক ভাইয়ার অবস্থা দেখে আমার একটু হাসি এলো। তিনি কম্বল মুড়ি দিয়ে কাত হয়ে ঘরের এক কোণে পড়েছিলেন এবং এক একবার উদাস দৃষ্টিতে আমার মুখপানে মিটমিট করে চাইছিলেন। সেই দীপালোকে তাঁর বিষণ্ন মুখের দিকে চেয়ে কিছুতেই মনে হয় না যে সেই বৈদান্তিক আমাদের এই বিপদকালে তাঁর থিওরির উপর নির্ভর করে নিশ্চিন্ত আছেন। 18 মে সোমবার রাত্রি প্রভাত হল। সকালের আলো ও বাতাসে আমার শরীর অনেকটা ভালো হতে লাগলো, পীড়ার বেগও অনেকটা কমে এলো, স্বামীজির অবস্থাও অনেকটা ভালো। দুই প্রহরের সময় স্বামীজি আমাকে একটু জল খেতে দিলেন। আশ্চর্যের বিষয়, স্বামীজির একটু আধটু তন্ত্রমন্ত্র ছিল। তার মতো লোকের ওসবের কি আবশ্যক তা আমার ক্ষুদ্র বুদ্ধিতে ঠিক করে উঠতে পারতাম না, কিন্তু আজ দেখলুম তাঁর তন্ত্রমন্ত্রের মধ্যেও খানিকটা সত্য আছে। তিনি তাঁর কমণ্ডলু থেকে খানিক জল নিয়ে তার দিকে একদৃষ্টে এক মনে চেয়ে থাকলেন, তারপর সেই জলের মধ্যে জোরে একটা ফুঁ দিয়ে আমাকে খেতে দিলেন। আমাদের দেশে শুনেছি সেকালে জল পড়া খেয়ে লোকের ব্যারাম সারত, মধ্যে ইয়ং বেঙ্গলদের আমলে কিছুদিন সারত না, এখন সেই জল পড়া বিলাত হতে মেসমেরিজম নাম নিয়ে এদেশে এসেছে, এখন আবার তাতে অসুখ সারছে। প্রাচীন যোগতত্ত্বের জায়গায় পাশ্চাত্য সাইকিক ফোর্স বাসা বেঁধে বিশ্বব্রহ্মাণ্ডের অতীত ও ভবিষ্যতের খবর দিচ্ছে। শুনেছি এসকল থিওজফির কথা, এসব তত্ত্ব আমি জানিও নে বুঝিও নে, তবে এইটুকু দেখলুম যে স্বামীজির জল খেয়ে অতি অল্প সময়ের মধ্যেই আমার শরীর বিশেষ সুস্থ বোধ হল। অসুখ একটু নরম পড়তেই আমার ভয়ানক খিদে পেলে, সেরকম খিদে বোধহয় আমার জীবনে আর কখনো পাইনি। একটা অসুখ কতকটা সেরেছে বটে, কিন্তু জ্বর তখনও পূর্ণ মাত্রায়। খিদের জ্বালায় ছটপট করলেও সে অবস্থায় কিছু খাওয়া উচিত নয়, কিন্তু আমি আর থাকতে পারলুম না। সঙ্গে একজন লোক ছিল, সেই রান্নার জোগাড় করে দিলে, তার কৃপায় ডাল রুটি খাওয়া হলো। সে ডাল রুটির যে কি চেহারা, তা যদি আমাদের ডাক্তার মহাশয়রা দেখতেন, বিশেষত আমার একটি অতি সতর্ক বয়ঃকনিষ্ঠ কিন্তু জ্ঞানবৃদ্ধ ডাক্তার বন্ধু আছেন, আমার এইরূপ পথ্য তাঁর চোখে পড়লে তিনি নিঃসন্দেহে আমার মৃত্যু নিশ্চয় বলে স্থির করতেন। স্বামীজিও আমার পথ্যের পোষকতা করেননি, কিন্তু আহারের পর আমি খানিকটা বল পেলুম, জ্বরটা তখনও বেশ প্রবল। স্বামীজি বললেন রাত্রে ঘুমালেই জ্বর ছেড়ে যাবে। আজ বৈকালে বেড়াবার লোভ সংবরণ করা আমার পক্ষে একেবারেই দুঃসাধ্য হয়ে উঠল। সঙ্গমস্থলের কাছে গিয়ে সেখানকার শোভা দেখবার জন্য মনে অত্যন্ত আগ্রহ হতে লাগলো, কিন্তু এই অসুখের ওপর ঘুরে বেড়ানোতে স্বামীজি যদি অসন্তুষ্ট হন, এই ভয়ে অনেকক্ষণ চুপ করে থাকলুম। পরে যেই দেখলুম স্বামীজি ধর্মশালার ঘরে ঈষৎ তন্দ্রাভিভূত হয়েছেন, অমনি আমি বেরিয়ে পড়লুম। বাজারের ভেতর দিয়ে টানা সাঁকো পার হয়ে ঘুরতে ঘুরতে সঙ্গমস্থলে গিয়ে হাজির হওয়া গেল। এইটুকু পথশ্রমেই শরীর বড় কাতর ও অবসন্ন হয়ে পড়ল। জলের ধারে বসে আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগলুম। চারিদিকে সরল সমুন্নত পর্বত, সম্মুখে অলকানন্দা ও মন্দাকিনীর খর প্রবাহ পরস্পরে মিশে গিয়েছে। সূর্য কিরণোদ্ভাসিত পর্বতের কনক কিরিট নদী জলে প্রতিফলিত হচ্ছে। রক্তরঞ্জিত মেঘের ছায়া ধীরে ধীরে ভেসে যাচ্ছে। জলের ধারে কত রকমের সুন্দর পাথর পড়ে আছে বলে শেষ করা যায় না। আমি বসে বসে সেই সমস্ত উপলখণ্ড সংগ্রহ করতে লাগলুম। দেবপ্রয়াগে কতকগুলি সুন্দর পাথরের নুড়ি সঞ্চয় করেছিলুম, কিন্তু স্বামীজি তা ফেলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি ভালো পাথর দেখলেই কুড়িয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের সঙ্গে 10-20 হাতি আনা উচিত ছিল।
দেবপ্রয়াগে সেগুলো ফেলে দিয়েছিলুম, কিন্তু এখানকারগুলি সব ফেলতে পারলুম না। এমন সুন্দর পাথর কি ফেলা যায়? কেমন উজ্জ্বল, মসৃণ, বহুবিধ বর্ণ এবং আকার বিশিষ্ট। কোনোটা ঘোর লাল, কোনোটা দুগ্ধ ফেনভৎ শ্বেত, কোনোটা গাঢ় কৃষ্ণবর্ণ, আবলুস কাঠের মতো। কতকগুলি নয়ন স্নিগ্ধকর হরিত, দুপাঁচটা বা কমলালেবুর রং, কতকগুলির একদিকে একরকম বর্ণ, অন্যদিকে অন্যরকম। উভয় বর্ণ পরস্পরের মধ্যে মিশে রয়েছে, অথচ সেই মিশ্রণের মধ্যে এমন একটা সুন্দর রেখা আছে যা মানব চিত্রকরের তুলিতে কিছুতেই অঙ্কিত হতে পারে না, অথচ তা কত স্বাভাবিক দেখাচ্ছে, যেন তার মধ্যে কিছুমাত্র অসাধারণত্ব নেই। আবার সেই সমস্ত প্রস্তরখণ্ড যে কত আকারের তার সংখ্যা করা যায় না, গোল, চ্যাপ্টা, ত্রিকোণ, চতুষ্কোণ, আকার যত রকমের হতে পারে বোধহয় তার সকল রকমেরই আছে। এই সকল প্রস্তরখণ্ড নদীর ধারে প্রচুর পরিমাণে বিক্ষিপ্ত। বোধ হতে লাগলো এসব যেন সুরনদী মন্দাকিনীর সৈকতে প্রস্ফুটিত প্রবাহ পুষ্প। আমি এক একবার কতকগুলি সুন্দর নুড়ি কুড়িয়ে নিয়ে খানিকটা ওপরে পাথরের ওপর বসি। বসে থেকে তার মধ্যে থেকে সব থেকে ভালো দু তিনটে বেছে রেখে বাকিগুলো জলে ছুঁড়ে ফেলে দিই। আবার কতকগুলি নিয়ে আসি এবং তা থেকে দু একটি বেছে নিই। এইরকম করতে করতে ক্রমে সন্ধ্যা হয়ে এলো, অথচ সেদিকে আমার খেয়াল নেই। হঠাৎ ওপর হতে স্বামীজির কণ্ঠস্বর শুনে আমার চৈতন্য হলো। চেয়ে দেখি তিনি ওপারের পাহাড় বেয়ে যেটুকু নিচে নামা যায় ততটুকু এসে একখানা পাথরের ওপর বসে আমায় ডাকছেন। আমি তাড়াতাড়ি উঠে রাস্তা ঘুরে ধর্মশালায় যেতে বেশ অন্ধকার হয়ে এলো। স্বামীজি ততক্ষণ বাসায় পৌঁছেছিলেন। আমি বাসায় প্রবেশ করা মাত্র তিনি আমার উপর স্নেহপূর্ণ তিরস্কার বর্ষণ করতে লাগলেন। তার মর্ম এই যে যদি আমি পথঘাটে যেখানে সেখানে এরকম নিবিষ্ট চিত্ত হয়ে বসে থাকি তো আমার বাঘে ভালুকে ফলাহার করতে পারে, কিংবা আমি পাথর চাপা পড়েও মরতে পারি। বিশেষত আজ আমার রুগ্ন দেহে এতটা ওঠানামা করা ভালো হয়নি। বৈদান্তিক আমায় বাসায় না দেখে এখানে এসে প্রায় এক ঘন্টা ধরে ওই পাথরের ওপর বসে আমার ছেলে খেলা দেখছিলেন। অচ্যুত বাবাজি আমাকে ডাকতে চাইছিলেন, কিন্তু স্বামীজি ডাকতে দেননি। আমার রকম দেখে তার মনে অন্য এক প্রকার ভাবের উদয় হয়েছিল। তাই ভাবে গদগদ হয়ে বলেছিলেন, প্রকৃতি মায়ের কোলে এমনি করে সকলেই বালক হয়ে যায়। রাত্রিটা আমরা একরকমে কাটিয়ে দিলুম, কিন্তু সঙ্গের লোকটার বড় জ্বর এলো। 19 মে, মঙ্গলবার। আমাদের শরীর যদিও অনেকটা দুর্বল ছিল তবুও আজই এখান হতে রওনা হব, এরকমই সংকল্প করেছিলাম, কিন্তু সঙ্গের লোকটার জ্বর হওয়ায় আজও এখানে থাকতে হলো। আরও মনে করা গেল আজকের দিনটা বিশ্রাম করে শরীর আরেকটু সুস্থ করেই নেওয়া যাক। বৈদান্তিকের আর এক দণ্ড এখানে থাকতে ইচ্ছে নেই, তিনি বেরিয়ে পড়লেই বাঁচেন, কিন্তু কি বলে আমাদের ফেলে যান, কাজেই তাঁকেও চক্ষু লজ্জায় থাকতে হলো। এখান হতে দুটো রাস্তা বের হয়েছে। যে টানা সাঁকো পার হয়ে আমি সঙ্গমস্থলে গিয়েছিলুম, সেই সঙ্গমস্থলের ওপর দিয়ে মন্দাকিনীর ধারে ধারে কেদারনাথ যাওয়া যায়। আর একটা রাস্তা, আমরা যে ধারে আছি সেই পার দিয়ে বরাবর অলকানন্দার ধারে ধারে বদ্রিকাশ্রম পর্যন্ত গিয়েছে। অনেকেই এখান হতে অপর পারের পথ ধরে প্রথমে কেদারনাথ দর্শন করে পরে ওই দিক দিয়েই যে রাস্তা আছে সেই রাস্তায় এসে খানিক ওপর দিয়ে বদ্রিকাশ্রমের যে রাস্তা গিয়েছে সেই রাস্তায় উপস্থিত হন। আমরা প্রথমেই বদ্রিকাশ্রমে যাব এই রকমই স্থির ছিল। পূর্বেই বলেছি আমরা যে পারে আছি সেই পার দিয়েই অলকানন্দার ধারে ধারে বদ্রিকাশ্রমের রাস্তা, কিন্তু রুদ্রপ্রয়াগ থেকে পিপলচুটি পর্যন্ত রাস্তাটা বড়ই ভয়ানক ও দুর্গম। এখান হতে পাহাড় একেবারে সোজা, তারই গায়ে একটা সংকীর্ণ দুর্গম পথ। পাহাড়ের যে অংশে রাস্তা সে অংশটা মধ্যে ভেঙে পড়ে, সুতরাং খানিকটা ঘুরে আবার একটা রাস্তা পড়ে। একবার একদিন এই রাস্তায় কতকগুলি যাত্রী যাচ্ছিল, তখন একটু একটু বৃষ্টিও হচ্ছিল, ঝড়ও হচ্ছিল। এই সময় তাদের মাথার ওপর পাহাড়ের ধস নামে, তারপর একটি যাত্রীরও চিহ্ন মাত্র দেখতে পাওয়া যায়নি। এই ঘটনার পর গভর্নমেন্ট টানা সাঁকোর ওপার দিয়ে পিপলচুটি পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দিয়েছেন।
আবার পিপলচটিতে একটা টানা সাঁকো তৈরি করে ওই রাস্তাটাকে এপারের রাস্তার সঙ্গে মিশিয়ে দিয়েছেন। রুদ্রপ্রয়াগ থেকে পিপলচটি 15 মাইল, ওপারের নতুন রাস্তা ভালো বটে, কিন্তু এই 15 মাইলের মধ্যে কোনো চটি নেই, এক টানেই এই 15 মাইল। এই রাস্তা চলা কষ্টকর বলে সকলেই এপারের সংকীর্ণ পথে চলে, কারণ এখান হতে 7 মাইল তফাতে শিবানন্দী চটি, সরকারি লোকজন দুপথেই চলে। এক জায়গায় আজ 3 দিন বসে থেকে মনটা বড় ভালো নেই। বিকেলে স্বামীজি বললেন, এখন হতে রাস্তা ক্রমেই খারাপ হবে, শুধু পায়ে তার ওপর চলতে গেলে পা দুখানাকে কিছুতেই আস্ত রাখা যাবে না, বিশেষত এই দুর্গম রাস্তার মধ্যে এক জায়গায় যদি পা জখম হয়ে পড়ে তো চক্ষু স্থির। সুতরাং এখান হতে এক এক জোড়া পাহাড়ি জুতো কিনে নেওয়া যাক। আমি বাজারে জুতো কিনতে গেলুম, দেখি জুতোর দোকান নেই, একজন মুচি এক জায়গায় বসে জুতো মেরামত করছে, আর তার পাশে দেবকন্যার মতো সুন্দরী একটি মেয়ে বসে আছে। এমন সুন্দর চেহারা সর্বদা আমাদের নজরে পড়ে না, তার যেমন রং তেমনি সর্বাঙ্গপূর্ণ সৌষ্ঠব। মেয়েটির বয়স 15-16 বছর, সতেজ উন্নত দেহ, তার উপর যৌবনের লাবণ্য। সেই জায়গাটা যেন আলো করে বসেছিল। আমি বিহ্বল নেত্রে তার দিকে চেয়ে রইলুম। এরকম জায়গায় আমি এমন সুন্দরীকে দেখবার প্রত্যাশা করিনি বলেই বোধ করি আমার এত বিস্ময়। তারপর যখন শুনলুম সে মুচির কন্যা, তখন আর আমার বিস্ময়ের সীমা রইল না। আমি ভাবলুম মুচির মেয়ে যেখানে এমন, ভদ্রলোকের মেয়েরা সেখানে না জানি কত সুন্দরী। যা হোক, এই মুচিকে জুতোর কথা জিজ্ঞাসা করায় সে বললে জুতো তৈয়ারি নেই, তবে আমি যদি খানিক অপেক্ষা করি তো সে জুতো তৈয়ারি করে দিতে পারে। খানিক বসে থাকলে 3-4 জোড়া জুতো তৈয়ারি হবে শুনে আমি অবাক। একটা দোকানে বসে তাদের কাণ্ড কারখানা দেখতে লাগলুম। সে আর তার মেয়েতে মিলে জুতো তৈয়ারি করতে লাগল। সেই সুন্দরীর ফুলের মতো সুন্দর সুকোমল হাতে কঠিন চামড়া নাড়াচাড়া বড়ই অমানান দেখাচ্ছিল। শীঘ্রই জুতো তৈয়ারি হয়ে গেল। জুতো তো ভারী, পায়ের সমান করে কাটা এক একখানা মোটা চামড়া, তার ওপর পায়ের এপাশ ওপাশ দিয়ে বাঁধবার জন্য গোটাকতক চামড়ার ফিতে। জুতো তৈয়ারি হল, মেয়েটি তা হাতে করে আমার আগে আগে ধর্মশালা পর্যন্ত পয়সা নিতে এলো। মনে হলো যেন কোনো বনদেবী ছল করে এই নির্জন পার্বত্য প্রদেশে আমার পথপ্রদর্শিকা হলেন। আজ রাত্রিতে সঙ্গের লোকটার অবস্থা অনেক ভালো, প্রত্যুষে রুদ্রপ্রয়াগ ত্যাগ করব সেই রকম স্থির করা গেল।